ওয়েলকাম টু এম এস ক্লাসেস আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে আমি তোমাদের সকলের সামনে যে কোনো চাকরির পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বই আমি এইটুকুও বলতে পারি যে এই বইটি সম্পর্কে অনেকেই জানেন না যে এই বইটিতে কি কি দেওয়া আছে এবং এই বইটি ঠিক কতটা ইম্পর্ট্যান্ট যে কোনো চাকরির পরীক্ষার জন্য বিশেষত যে কোনো সিভিল সার্ভিস এক্সামিনেশনের জন্য এবং সেন্ট্রাল এবং এবং যে কোনো স্টেটের পরীক্ষার জন্য এই বইটি অতি গুরুত্বপূর্ণ এখানটাই আপনারা লক্ষ্য করতে পারেন অবজেক্টিভ জেনারেল স্টাডিজ ফর আইএস পিসিএস এনডিএ সিডিএস আরআরসি এসএসসি ওকে অর্থাৎ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বই এই বইটিতে মোট একুশ হাজার প্লাস এমসিকিউ রয়েছে এবং সেগুলো বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ এবং সাবজেক্টের আবার বিভিন্ন পার্ট ওয়াইজ করে ভাগ করে দেওয়া আছে বেস্ট অন এনসিআরটি অর্থাৎ এনসিআরটিকে ফলো করে এই বইটি তৈরি করা হয়েছে এটা পাঁচ নম্বর এডিশন ওপি বার্মা মার্কসম্যান ওকে তো আমি তোমাদেরকে দেখাবো যে এই বইটিতে কি কি রয়েছে এবং ঠিক কিভাবে সেগুলো দেওয়া রয়েছে বইটির ভেতরের যদি প্রথমে পেজ কোয়ালিটির কথা বলা হয় তাহলে পেজ কোয়ালিটি কোয়ালিটি ভালো রয়েছে বইটির তারপরে পেজ কোয়ালিটির পরে এই বইটিতে যে জিনিসটি রয়েছে সেটা হলো এবার যদি আসি কন্টেন্টসে কি কি কন্টেন্ট এই বইটিতে দেওয়া রয়েছে তাহলে আপনারা দেখতে পাবেন যে প্রথমেই দেওয়া রয়েছে অ্যান্সিয়ান্ট হিস্ট্রি অ্যান্সিয়েন্ট হিস্ট্রি মানে হলো প্রাচীন ভারতের ইতিহাস প্রাচীন ভারতের ইতিহাসের আন্ডারে মোট পনেরোখানা চ্যাপ্টার দেওয়া হয়েছে এরপরে মিডিয়াভাল হিস্ট্রি অর্থাৎ মধ্যযুগের ভারত মধ্যযুগের ভারতের মধ্যে বিভিন্ন চ্যাপ্টারে ভাগ করে দেওয়া হয়েছে সেগুলোকে এরপরে আসছে মডার্ন হিস্ট্রি অর্থাৎ আধুনিক যুগের ভারত সেখানেও বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে এরপরে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যেটা ডাব্লু বিসিএসের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ডাব্লিউ বিসিএসে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের জন্য শুধুমাত্র পঁচিশ নম্বরের এমসিকিউ কোশ্চেন থাকে প্রিলিমসের ক্ষেত্রে বলছি আমি তো সেখানে দেখো বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ আবার সেগুলোকে ভাগ করে দিয়েছি বিভিন্ন টপিক ওয়াইজ বলবো আমি রেভুলেশন অফ এইটিন ফিফটি সেভেন আদার মুভমেন্টস এডুকেশন এডুকেশনাল ডেভেলপমেন্ট ইন মডার্ন ইন্ডিয়া এইভাবে বিভিন্ন চ্যাপ্টারে সেগুলোকে ভাগ করে দেওয়া রয়েছে দেখো মোট এইখানটাই আপনারা দেখতে পাবেন যে উনত্রিশ আর এখানে ছেচল্লিশ অর্থাৎ ন্যাশনাল মুভমেন্টে ছেচল্লিশটি চ্যাপ্টার দেওয়া হয়েছে এরপরে আসছে ওয়ার্ল্ড জিওগ্রাফি যদিও ডাব্লু এর জন্য এটি প্রয়োজন নয় তবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে আসছে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি এটা ডাব্লিউ এর জন্য প্রয়োজনীয় এবং আমরা যেহেতু ভারতবর্ষের মানুষ তো প্রত্যেকেরই জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এরপরে আসছে এখানটায় আপনারা লক্ষ্য করুন ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স অর্থাৎ ইন্ডিয়ান পলিটির বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন এখানটায় দেওয়া রয়েছে এরপরে আসছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট তারপরে এনভায়রমেন্ট অ্যান্ড ইকোলজি অর্থাৎ পরিবেশ এবং বাস্তুতন্ত্র এরপরে জেনারেল সায়েন্স প্রথমে ফিজিক্স তারপরে হয়ে যাচ্ছে গিয়ে কম্পিউটার অ্যান্ড আইটি এবং এরপরে আসছে কেমিস্ট্রি তারপরে আসছে এখানটায় বায়োলজি জেনারেল অ্যাওয়ারনেস আছে বইটিতে তারপরে আছে জেনারেল স্টেট জেনারেল অ্যাওয়ারনেস এখানে মাত্র কয়েকটা স্টেটের কভার করা হয়েছে সম্ভব না প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রে কভার করা তবে প্রতিনিয়ত কাজ করেই যাচ্ছেন এনারা আশা করা যায় যে পরবর্তীতে বিভিন্ন স্টেটের নতুন নতুন স্টেটের ক্ষেত্রে দেখা যেতে পারে এবার আসা যাক ভেতরে কি কী কীভাবে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে দেখো বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ খুব সুন্দরভাবে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে এবং কোশ্চেন শেষে দেখতে পাবেন অ্যান্সার সিট দেওয়া রয়েছে কোনো এক্সপ্লানেশান এই বইটিতে নেই তবে খুবই সুন্দর এমসিকিউর একটি বই দেখো কোশ্চেনগুলোকে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই এইভাবে দেওয়া রয়েছে সো কোশ্চানগুলোও খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এবং বাছাই করা কোশ্চান সো খুব ইম্পর্টেন্ট একটি বই তাই প্রত্যেককে বলবো যারা এর আগে এই বইটি সম্বন্ধে জানতেন না তারা বাজার থেকে এই বইটিকে অবশ্যই কিনে নিতে পারেন অনলাইনেও বইটি পাওয়া যাচ্ছে অনলাইনে আপনারা ফ্লিপকার্ট বা অ্যামাজন যে কোনো সাইটে বইটি পেয়ে যাবেন এবং পিছনের অংশটুকুই যদি আপনারা দেখতে চান তাহলে পিছনের অংশটুকু দেখতে পাবেন এখানটায় সেলিয়েন্ট ফিচার্স দেওয়া রয়েছে মানে বইটিতে কি কি ধারণ করে আছে কি কী চ্যাপ্টার ওকে সো এতটুকুই পরবর্তীতে নতুন কোনো বইয়ের আপডেট পেতে বা অন্যান্য বইয়ের রিভিউ দেখতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের কাছে অবশ্যই নিয়ে আসবো